শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউনের 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মাহমুদুল হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে নতুন করে 7 মৃত্যু, শনাক্ত 305। 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত। পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় আরও 5 দিনের রিমান্ডে ইকবাল। ফ্রান্সে মিলছে না পাসপোর্ট, অবৈধ হওয়ার সংখ্যায় বহু বাংলাদেশি। সুদানে বিক্ষোভ অব্যাহত, আরও একজন নিহত। এবারে বিস্তারিত সংবাদ। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,854 জনে। একই সময় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 305 জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 15,69,162 জনে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঢাকাসহ দেশের 8টি বিভাগে 43তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ শেষে সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, 43তম বিসিএসের প্রিলিমিনারি ফল আগামী 3 মাসের মধ্যে দেওয়া হবে। এছাড়াও একই দিনে একই সময় সকল চাকরির পরীক্ষা নেওয়া হলে চাকরির প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সমন্বয় করে পরীক্ষার রুটিন ভিন্ন ভিন্ন সময়ে করার আহ্বান জানান তিনি। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় ইকবাল সহ 4 জনকে 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আজ শুক্রবার কুমিল্লায় তাকে আদালতে তোলার পর এই রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে এ ঘটনায় 7 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আবারও আদালতে তোলা হয় ইকবাল হোসেনকে। গত 13 অক্টোবর ভোরে নানুয়াদিঘির পূজা মণ্ডপে হনুমানের মূর্তির কোলে পবিত্র কোরআনুল করিম দেখতে পাওয়া যায়। এর জের ধরে তৈরি হয় অস্থিরতা, যার রেশ পড়ে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার সহ কয়েকটি জেলায়। পাসপোর্ট জটিলতায় ফ্রান্সে বসবাসকারী অনেক বাংলাদেশি অবৈধ হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন। আবেদন করার পরও যথাসময়ে বাংলাদেশ কর্তৃপক্ষ পাসপোর্ট সরবরাহ করতে না পারায় প্রবাসীরা এমন পরিস্থিতিতে পড়েছেন। পাসপোর্টের জন্য আবেদন করে 6 মাস বা 1 বছর পর্যন্ত অপেক্ষায় আছেন অনেক প্রবাসী। 2 থেকে 2.5 মাসের মধ্যে দূতাবাস কর্তৃপক্ষ পাসপোর্ট সরবরাহের কথা বললেও নির্ধারিত সময়ে অনেকেই তা পাচ্ছেন না। এতে অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অবৈধ হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন বলে জানা গেছে। সুদানে 4র্থ দিনের মতো অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবারের এই সংঘর্ষে অন্তত 1 বিক্ষোভকারী নিহত হয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত সোমবার সুদানে সেনা অভ্যুত্থান হয়। এই সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে সংঘটিত সংঘর্ষে এখন পর্যন্ত 8 জন নিহত হয়েছেন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ। ধন্যবাদ।